আবারও পুলিশ রিমান্ডে লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি রূপম কর। প্রতারণার অভিযোগে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত তাকে পুনরায় তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। প্রতারণার মামলায় গ্রেপ্তার হওয়া লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি রূপম করকে ফের তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল আদালত। শনিবার চার দিনের রিমান্ড শেষে রূপমকে সোপর্দ করা হয়েছিল আদালতে। তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ আদালতে আরো তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। আদালত ক্রাইম ব্রাঞ্চের আবেদনের সাড়া দিয়ে রূপমের পুনরায় রিমান্ড মঞ্জুর করে। গত 2 মার্চ রূপমকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছিল ক্রাইম ব্রাঞ্চ। পরের দিন পুলিশ তাকে সোপর্দ করেছিল আদালতে। প্রাথমিকভাবে পুলিশ আদালতে রূপমের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছিল। বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 4 দিনের রিমান্ড শেষে শনিবার ক্রাইম ব্রাঞ্চ তাকে ফের সোপর্দ করে আদালতে। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে, জানান এপিপি বিদ্যুৎ সূত্রধর। 212/2020 আন্ডার সেকশন 468-471 এবং পরবর্তী সময়ে অ্যাড করা হয়েছিল 420, 467, 472, 484 এবং 120 ডি। এই মামলাতে গত 3 তারিখে একজন অ্যাকিউজড রূপম করকে আদালতে প্রডিউস করা হয়েছিল 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে এবং আদালত 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছিলেন। আজকে 4 দিনের পুলিশ রিমান্ড শেষে ক্রাইম ব্রাঞ্চ আদালতে 21-কে প্রেরণ করেছেন এবং আরও 3 দিনের ফার্দার পুলিশ রিমান্ড চেয়েছেন। তদন্তকারী ক্রাইম ব্রাঞ্চ রূপমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে। তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করছে ক্রাইম ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।